দুজনের একসাথে প্রথম ছবি বসগিরিতে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ায় শাকিব খান শবনম বুবলে। আজ সন্ধ্যা জানালেন তারা বিয়ে করেছেন কবে, কিন্তু তারপরেও কিছু প্রশ্ন জন্ম দিয়েছে এই তারকা জুটি। যেমন কোথায় হয়েছে তাদের মালাবদল, তা এখনও অজানা রেখেছে শাকিব বুবলে। আড়াই বছরের বেশি সময় ধরে একমাত্র সন্তান শেজাদ খান বীরকে আড়ালে রেখেছেন শবনম বুবলে, কিন্তু কেন? এমন প্রশ্ন যেমন অনেকের, তেমনি অনেকেরই জানার ইচ্ছে 30 সেপ্টেম্বর কী কারণে শাকিব বুবলি কিংবা বীরের জন্য বিশেষ দিন। শুক্রবার প্রায় অভিন্ন এক স্ট্যাটাসে শাকিব বুবলি জানায় ছেলেকে সবার সামনে আনার জন্য একটি শুভ দিনক্ষণের অপেক্ষায় ছিলেন তারা। ছেলের জন্ম 21 মার্চ, শাকিব বুবলির জন্ম 30 সেপ্টেম্বর নয়। এই দিনে মালা বদলও করেননি তারা। গত শনিবার রোমান্টিক গানের দৃশ্যে দুজনের রোমান্স না করাটাকে জন্ম দিয়েছে নতুন প্রশ্ন, তবে কি আর পর্দায় দেখা যাবে না এই জুটিকে? বাস্তবতা বলছে হয়তো না, কারণ শাকিব খানের প্রযোজিত সিনেমাসহ আগামীর কোনো সিনেমায় নেই বুবলি। এখানে শেষ নয়, যতদিন সম্পর্কে ছিলেন শাকিব খান অপু বিশ্বাস, ততদিন অনুনায়কের সঙ্গে অপুকে অভিনয় করতে দেননি শাকিব। বুবলির বেলাতেও তাই ছিল, টানা 12 সিনেমায় একসাথে কাজ করেছেন তারা। তবে এখন দুজনের পথ একেবারে আলাদা। সিনেমা পাড়ায় গুঞ্জন আছে শাকিব খান অপু বিশ্বাসের বিচ্ছেদের পেছনে অদৃশ্য এক ভূমিকা ছিল শবনম বুবলির, আর তাই এই দুই তারকার আলাদা হয়ে যাওয়ার গল্পে যদিও অপু বিশ্বের নাম আসার কথা, তবে বাস্তবতা ভিন্ন। অপু নয়, চিত্রনাট্যে আছে অনুনায়িকা। তবে কি যে গুঞ্জন উঠেছে তাই সত্যি হবে? প্রশ্ন উঠলেও আপাতত এর কোনো উত্তর নেই। শাকিব বুবলির সম্পর্ক ভাঙনে কি তৃতীয় পক্ষের কোনো উপস্থিতি আদৌ আছে? এমন প্রশ্ন যেমন উঠেছে, তেমনি প্রশ্ন উঠেছে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। প্রতিদিন আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন লেটেস্ট নিউজ, পাশে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না।